হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আলুর পাঁপড়। তো সেজন্য আমি দুইটা আলু ধুয়ে ছিলে নিচ্ছি। অন্য সব পাঁপড়ের চাইতে আলুর পাঁপড় কোনো অংশেই কম না, খুবই মজা, আপনারা ট্রাই করে দেখবেন। আমাদের কাছে অনেক ভালো লেগেছে, সেজন্য আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। সেজন্য আমি আলুগুলো ছিলে আবার ধুয়ে পাতলা করে, চিপসের মতো যে আমরা পাতলা করে কাটি সেভাবে পাতলা পাতলা করে কেটে আমি একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখছি। তো একটার গায়ে যেন একটা লেগে না থাকে সেজন্য আমি একটু হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো 10-15 মিনিট ভিজিয়ে রাখার পর আলুগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। আলুগুলো পানি দিয়ে ধুয়ে অন্যদিকে একটি হাঁড়িতে চুলায় গরম হওয়ার জন্য পানি বসিয়ে দিব। পানিতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আমি একটু লবণ বেশি খাই তাই একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, তবে লবণ হলেই মজা লাগে, আমার কাছে ভালো লাগে। সব কিছুতে আমি লবণ একটু বেশি খাই। তো পানিটা বলক আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। পানিটা বলক চলে আসলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। তবে আলুগুলো দিয়ে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, জাস্ট 1 থেকে 2 মিনিট একটু নেড়ে দিতে হবে যেন আলুগুলো সবগুলো পানির সাথে মিশে এবং প্রত্যেকটা আলুতে যেন লবণ যায়। তো 1-2 মিনিট রাখার পর আমি আলুগুলো ছেঁকে নিচ্ছি। এটা আর ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না, জাস্ট একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। অপেক্ষা ঠান্ডা হয়ে গেলে আমি একটি কাপড়ে রোদের মধ্যে আলুগুলো ছড়িয়ে দিব। তো আমার বারান্দায় ভালো রৌদ্র আসে আল্লাহর রহমতে, তো ওখানে আমি একটি কাপড় বিছিয়ে সবগুলো আলু ছড়িয়ে দিচ্ছি এবং 3-4 দিন লেগেছে আমার আলুগুলো শুকাতে। তো ডিপেন্ড করে আপনাদের এখানে কীরকম রোদ আসে ওই রকম কিন্তু আলুগুলো ভালো করে শুকাতে হবে। তো আমি কয়েকটা পাঁপড় ভেজে দেখাচ্ছি আপনাদের, খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ, এবং খেতে এত স্বাদ হয়েছে যে কি বলবো। আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আমি আশা রাখি যে আপনাদের কাছেও ভালো লাগবে। তো দেখুন, শুকিয়ে একদম ছোট ছোট হয়ে গেছিলো, এখন ভাজার পরে কত বড় হয়ে গেছে। এরকম করে যদি আমরা আলু পাঁপড় ঘরে বানিয়ে রাখি, দেখা যায় যে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে আমরা ওদেরকে ভেজে দিতে পারি বা বাচ্চাদেরকে দিতে পারি বা নিজেরাও খেতে পারি। এবং এইভাবে শুকিয়ে রাখলে প্রায় 3-4 মাস আপনি যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিলে ভালো থাকবে। এর মধ্যে মাঝে মধ্যে আপনি রৌদ্র লাগাতে পারেন, রৌদ্র দিলে জিনিসটা আরও ভালো থাকবে। আর ভাজার আগে যদি একটু রৌদ্র লাগিয়ে নিতে পারেন তাহলে আরও বেশি মচমচে হবে, যত মচমচে হবে তত সুন্দর করে ফুলবে এবং খেতেও মজা লাগবে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সো আজ আমি এখানেই শেষ করছি, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আপনারা সবাই অনেক ভালো থাকবেন। এই বলে শেষ করছি, আল্লাহ হাফেজ।